বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হচ্ছে। আমরা মুসলমান একজন এক ডালে বসে তামাশা দেখছি। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদ অগ্নি কুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করেছিল, তখন আল্লাহ পাকের একটা ছোট্ট মাকলুক ব্যাং সে আগুনের এই লেলিহান শিখাকে একটু নিবাপিত করার জন্য ফসরাব করে ফানি ঢেলে দিল। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট মাকলুকের এই অবদান, এত সুন্দর অবদানকে আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন। সেই প্রস্রাব করার মাধ্যমে এত বিশাল আগুনের লেলিহান শিখা কোনো কিছু বন্ধ করা যাবে না, যাবে? তারপরও সে তার সাধ্য মোতাবেক যতটুকু শক্তি ছিল এগুলা ব্যয় করেছে নবীর মহব্বতে, আল্লাহর খলিলের মহব্বতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাঙের প্রস্রাবকে পবিত্র করে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার! ব্যাঙের প্রস্রাব যদি কারো কাপড়ের মধ্যে শরীরের ভিতরে লেগেও যায়, এটা নাফাক হয় না, পবিত্র। কে সম্মান দিয়েছেন? আল্লাহর খলিলের মহব্বতে এইটুকু অবদান রাখবার কারণে যদি ব্যাঙের এত মর্যাদা বেড়ে যায়, আমি আপনি তো আশরাফুল মাখলুকাত। আমার নবীর শানে যদি আমি কথা বলি, রক্ত ঝরাই, গুলি খাই, শাহাদাত বরণ করি, আমার মর্যাদা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে কি না? আমার ভাইয়েরা, বসে থাকার সময় নাই, সোচ্চার থাকতে হবে, প্রতিবাদ জানাতে হবে এবং ইমানি চেতনা নিয়ে সব সময় টিকে থাকতে হবে। কি রাজি আছে কিনা? জোরে বলেন, রাজি আছে কিনা? একটা কবুতর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে রওনা করলেন, কাফির আবু জেহেলের বাহিনী 100 উট ঘোষণা করেছে, পুরস্কার ঘোষণা করেছে, মোহাম্মদকে জিন্দা অথবা মুর্দাই না ধরে দিতে পারলে তাকে 100 উট উপহার দেওয়া হবে। 100 উট পাওয়ার জন্য ওই কাফির মুশরিকগুলো বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করলো। গার সুরের ভিতরে বিশ্বনবী আবু বকর সহকারে সেখানে যখন প্রবেশ করলেন, এই গারে সুরের গুহার ভিতরে মুখের মধ্যে গিয়া কবুতর তার একটা ডিমের মধ্যে বসে বসে তা দিতে শুরু করলো। সুবহানাল্লাহ! কবুতর প্রিয় নবীকে রক্ষা করবার জন্য, কবুতরের কোনো শক্তি নাই, তার যে কৌশল সে অবলম্বন করেছে, এই গুহার ভিতরে বিশ্বনবী ঢুকেছে, আর ঢুকার সাথে সাথে কবুতর গিয়ে সেখানে বসে বসে ডিমে তা দিচ্ছে, ডিমে পাহারা দিচ্ছে, আর শত্রুপক্ষ আইসা এখানে খুঁজতে শুরু করলো। তারা কেউ কেউ বললো, যদি কোনো মানুষ এখানে প্রবেশ করে তাহলে তো এইভাবে একটা কবুতর ডিম নিয়ে বসে থাকার কথা না, কবুতর এখানে থাকার কথা না, সুতরাং এই গুহার ভিতরে কোনো মানুষ নাই। জোরে করে আল্লাহু আকবার! আমার নবীকে সেভ করার জন্য, নবীকে রক্ষা করার জন্য একটা কবুতর যখন এই প্রাণপণ চেষ্টা করলো, জীবন বাজি রেখে এখানে বসে বসে ডিম তা দিল, আর শত্রুপক্ষ মনে করলো যে না, এখানে কোনো মানুষ নাই, আসলে ভিতরে বিশ্বনবী তার সঙ্গী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ! এটাকে বলে গারে সুর। সুর মানে সাপের গর্ত, যেখানে সাপ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংসন করে দিয়েছিল, ঠিক কিনা বলে? সাপটা ছিল ওই গুহাটা ছিল গর্তে ভরপুর, সবগুলো গর্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পাগড়ি দিয়ে মুজিয়েছেন, একটা গর্ত রয়ে গেছে, সেটা তিনি তার পায়ের মুড়ি, এটাকে আমরা কি বলি, মুড়িয়া, সেটা দিয়ে তিনি বন্ধ করে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার! আর ওই জায়গায় অপেক্ষমান ছিল সাপ, বহু আগের সাপ, সে জানে এখান দিয়ে বিশ্বনবী রহমাতুল্লিল্লাহ আলামিন আসবে, সে রাসূলকে দেখে নিজেকে ধন্য করবে। জোরে বলেন আল্লাহু আকবার! এই রাসূলকে দেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হওয়ার কারণে সে এখানে ধ্বংসন করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ সমস্ত শরীর কালো বর্ণ হয়ে গেল, তিনি রাসূলকে ঘুম থেকে জাগালেন না, তার উরুর মধ্যে হেলান দিয়ে বিশ্বনবী ঘুমাচ্ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ! যাই হোক, লম্বা কথা সেদিকে আমি যাব না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে দেখলেন আবু বকরের চোখ থেকে পানি পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ জেগে গেলেন। আবু বকর কান্না করতেছে, সমস্ত শরীর নীল বর্ণ ধারণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কি হয়েছে? ঘটনা খুলে বলার পরে আমার রাসূল মুখ থেকে সামান্য পরিমাণ একটুখানি লালা লাগিয়ে দেওয়ার সাথে সাথেই আবু বকরের সমস্ত ব্যথা ভালো হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ! এই ছিল রাসূল প্রেম। রাসূলের ঘুমের ডিস্টার্ব হবে জন্য জাগান নাই, সাপের কামড় খেয়ে বসে আছেন। আমার বন্ধুরা, বলতে চেয়েছিলাম সেরকম মহব্বত আপনাকে আমাকে রাসূলকে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমাকে, আমি নবীকে, তার বাবা মা, সন্তান সন্ততি, এমনকি সমগ্র মানব মণ্ডলীর চেয়ে অধিক মহব্বত না করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধি, একটি কবুতর বিশ্ব নবীকে সেভ করার কারণে, সহযোগিতা করার কারণে কবুতরের কি হলো? কবুতরকে আল্লাহ সম্মান দিয়ে দিলেন, কবুতরের বিষটা এটা নাফাক না, মুসলমানের শরীরে লেগে গেলেও তার উজু নষ্ট হবে না, কাপড় নষ্ট হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় সুধি, আরেকটা এই যে ত্যাগ, তারা যদি একটা মাকলুকাত, ছোট্ট আদনা মাকলুকাত হয়ে এরকম বিশ্ব নবী বা আল্লাহর পয়গম্বরের মহব্বত, ভালোবাসা উজাড় করে দেওয়ার কারণে এত বেশি সম্মানিত হতে পারে? আমি আপনি তো আশরাফুল মাকলুকাত, আমি আপনি তো রাসূলুল্লাহর উম্মত। আমরা যদি রাসূলকে জীবনের চেয়ে বেশি মহব্বত করি, রাসূলের অবমাননার সময় সোচ্চার হই, তাহলে আমাদের মর্যাদা কি আরো বেড়ে যেতে পারে না? কথা বলেন পারে কি না? মুয়াজ্জাজ হাজেরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসে, আমার আদর্শকে ভালোবাসে, সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে আল্লাহর জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর সুন্নাত কেবল আমরা টুপি মাথায় দেওয়া, দাড়ি রাখা, লম্বা জামা গায়ে দেওয়া, মেসওয়াক করা, হ্যাঁ এগুলো সুন্নাত, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে কোরআন দিয়ে জীবন চালানো, কোরআন দিয়ে সমাজ চালানো, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। কথা ঠিক কিনা বলেন? আমরা কি এখনো রাসূলুল্লাহর সেই সুন্নাত পালন করতে সক্ষম হয়েছি? যতক্ষণ পর্যন্ত না হব, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর হাদিসের ঘোষণা মোতাবেক পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সেরা সুন্নাত কোরআনের আলোকে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, সেদিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। রাজি আছি কিনা? নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।